নৌকার মনোনয়ন ফর্ম নিয়েছেন সাকিব আল হাসান। এখন আর খেলায় তিনি তার যে ভবিষ্যৎ সেটা তিনি বুঝে গেছেন। আগে তো চাই, এই যে পত্রিকা দেখেন, পত্রিকাটা হচ্ছে ডিবিসি নিউজ, লেখাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে নতুন ঘোষণা, শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম দর্শক, শোরুম আল হাসান ও সরি সাকিব আল হাসান এবার নৌকায় পা রেখেছেন। তো দর্শক, নৌকায় পা রাখা নিয়ে মুস্তফা জামান ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি নৌকায় পা দেওয়া নিয়ে সাকিব আল হাসানকে মুস্তফা জামান ভাই কি বলেছে। দর্শক শুভেচ্ছা নেবেন। তারকারা এখন ছুটছেন নৌকার মাঝি হওয়ার জন্য, তারা নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। এর মধ্যে আজকে সবচেয়ে আলোচিত যে নামটি সেটি হচ্ছে সাকিব আল হাসান। খবর এসছে মোটামুটি সবগুলো অনলাইনে, নৌকার মনোনয়ন ফর্ম নিয়েছেন সাকিব আল হাসান, আরেকজনের নাম এসছে অপু বিশ্বাস। সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান অপু বিশ্বাস। দর্শক, এখন বাংলাদেশের যে রাজনীতি, ক্ষমতার রাজনীতি, এটাও একটা কর্পোরেট একটা বিজনেসের মতনই। এখানে যারা তারকা হন তাদের যখন কি পারফরমেন্স থাকে না, তখন তারা আরেকটা মানে বলা যায় যে মনে হয় যেন ব্যবসার একটা ক্ষেত্র হিসেবে বেছে নেন ক্ষমতাসীন দল। কোনো তারকাকে দেখবেন না যে অন্য কোনো রাজনৈতিক দলে যেতে, সবগুলো টার্গেট হচ্ছে ক্ষমতাসীন দল। তো এর আগে মাশরাফি বিন মুর্তজা, তিনি আওয়ামী লীগের এমপি হয়েছেন, নড়াইলের সেই নড়াইল এক্সপ্রেস যাকে বলা হতো, সেই মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের খ্যাতিমান ক্রিকেটার এবং তারকা, তিনি হয়েছেন। এবং তখনও গত নির্বাচনের সময়ও সাকিব আল হাসানের নাম শোনা গিয়েছিল। তো তখন সম্ভবত সরকারের শীর্ষ পর্যায় থেকে তাকে খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। তো সেই খেলা তিনি চালিয়েছেন, সেই খেলার শেষ পরিণতি দেশবাসী দেখল বিশ্বকাপে। বলা যায় যে বিশ্বকাপে বাংলাদেশ দলকে ডুবিয়ে তিনি এসেছেন, এবং সেই মানে যে ডুবে যাওয়া বাংলাদেশ দল, শুধু দলই ডুবেননি, তিনি নিজেও ডুবেছেন। সেই ডুব থেকে তিনি আবার রাজনীতির অঙ্গনে আবার উজ্জ্বল তারকা হিসেবে আসতে চান, কেননা এখন আর খেলায় তিনি তার যে ভবিষ্যৎ সেটা তিনি বুঝে গেছেন, আগেই বুঝে গেছেন। আসলে জোর করেই মনে হয় তাদেরকে দিয়ে খেলানো হচ্ছিল, এবং সেই পারফরমেন্সের অবস্থাটা কি তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি আর সেই আলোচনায় যেতে চাই না। সাকিব আল হাসানের খেলা বড় নাকি ব্যবসা বড় সেটা নিয়েও বিতর্ক, এবং সাধারণ মানুষ অনেক ট্রল করেছে যে কোথায় দোকানের শোরুম উদ্বোধন, কোথায় বিজনেস আছে, এবং অনেক বিতর্কিত বিজনেসেও তিনি যুক্ত হয়েছেন। তিনি একমাত্র বোধহয় বড় তারকা বাংলাদেশের প্রেক্ষিতে যে নিষিদ্ধ হয়েছেন। তো আমাদের দেশের এই যে যে ক্ষমতার রাজনীতির যেই অধঃপতন সেটি আর বলার অপেক্ষা রাখে না, যে এখানে রাজনীতি তার নিজের গতিতে নিজস্ব নেতা কর্মীদেরকে তৈরি করার বদলে তারা বিভিন্ন তারকা খোঁজেন। আর আমাদের দেশের এই তারকারা তাদের যখন কি ফর্ম থাকে না, তখন তারা ছোটেন এবং তাদেরকে কাছে টেনে নেন, এবং এইগুলো মানে এইগুলোকে পুঁজি করেই দল এগোতে চায়। কারণ দলের নিজস্ব ভিত্তি যখন দুর্বল হতে থাকে, দল যখন আদর্শিক জায়গা থেকে চলে যায়, নেতা কর্মী যারা আদর্শবান যে নেতা কর্মীরা, তারা যখন নাকি দলের শীর্ষ পর্যায়ে আর উঠতে পারেন না, এবং তাদেরকে সেই টেনে তোলার দায়িত্ব যখন নাকি দল নেয় না, তখন এই ধরনের কেউ সঙ্গীত শিল্পী, কেউ কি বলে খেলোয়াড় শিল্পী, এসব নানান রকম শিল্পী তারকা খুঁজে খুঁজে আনা হয়, এনে চমক দেখানো হয় যে মানে কত বড় দল। দর্শক কিভাবে না দেখবো ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে, বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা যেটাকে বলে সেটা অবরোধ তারা আইন হিসাবে নতুন করে পাশ করেছে এবং এটা অ্যাপ্লাই করবে বলে ইতিমধ্যে তারা ঘোষণা করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের যত জাতীয় নিউজ আছে সেখানে এটা এসেছে, পাশাপাশি আন্তর্জাতিক নিউজগুলোতেও এই জায়গাটা প্রকাশ পেয়েছে। আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিয়ে আমি এটা বলতে চাই, এই যে পত্রিকা দেখেন, পত্রিকাটা হচ্ছে ডিবিসি নিউজ, লেখাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে নতুন ঘোষণা, শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এখন এই নিষেধাজ্ঞাটা আসার কারণে বাংলাদেশে নতুন করে একটু আলোচনা শুরু হয়েছে। কারণ কি জানেন, চোরের মনে পুলিশ, পুলিশ যে যেরকম অবস্থা, যেহেতু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তারা এদেশের জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, ভোটাধিকার হরণ করছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সমস্ত মানে গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারীদের উপরে, আমাদের শ্রমিক ভাইদের উপরে, দেশপ্রেমিক নাগরিকদের উপরে তারা জুলুম অত্যাচার চালাচ্ছে। বিশেষ করে সেখানে কিন্তু তারা তাদেরকে হত্যা পর্যন্ত করেছে, এমনকি মহিলা গার্মেন্টস কর্মী তাকে পর্যন্ত হত্যা করেছে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ষী বাহিনীর সদস্যরা। আর সে কারণেই বাংলাদেশে এই আলোচনাটা এসেছে যে আমেরিকা যে এই আইনটা করলো, আমেরিকার নতুন ঘোষণা, শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হবে। এই কথাটা আসায় আওয়ামী লীগের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে এই আইন করার পরে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ আছে সব জায়গায় শ্রমিকদের অবস্থা এখন কি আছে আপনারা নিশ্চয়ই জানেন, যে বেটার দেন বাংলাদেশ, বাংলাদেশের চেয়ে তো ভালো আছে। তো আইনটা তাহলে কি বাংলাদেশের জন্যই বর্তাবে নাকি সবার জন্য বর্তাবে? তো সবার জন্য বর্তালে তো সেই সব দেশে শ্রমিক অসন্তোষ থাকতে হবে। এখন শ্রমিক অসন্তোষ তো সেই সব দেশে এই মুহূর্তে আছে বলে কেউ বলছে না, যেহেতু নাই তার মানে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশ কি মূলত ইনডাইরেক্টলি একটা চাপের মধ্যে রাখা হয়েছে, এবং বাংলাদেশে যেহেতু শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে এটার উপর বেস করে সরকারকে বড় ধরনের একটি বেকায়দায় ফেলাতে চায় বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা একটু নিউজটার দিকে দেখে আসলে এই নিউজটা কেন করা হয়েছে এবং এই আইনটা কেন করা হয়েছে শ্রমিকদের জন্য, সে ব্যাপারে আমরা একটু ধারণা নিয়ে আসি। পাশাপাশি আপনারা এটা শেয়ার করে দেন, বাকিটা আমি পরবর্তীতে কথা বলে অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, বিশ্বজুড়ে যারা শ্রমিক অধিকার হরণ করবে, শ্রমিকদের ভয়ভীতি দেখাবে এবং আক্রমণ করবে, তাদের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। দেখেন, শ্রমিকদের ভয়ভীতি, শ্রমিকদের অধিকার হরণ এবং আক্রমণ, এই তিনটে জিনিস বাংলাদেশে গত 2-3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত ঘটছে এবং মানুষগুলো মারা যাচ্ছে, মানুষের উপর আক্রমণ করছে শেখ হাসিনা, সেই মানুষদের উপরে জুলুম করে, গুলি করে, হত্যা পর্যন্ত করছে। কেন করছে জানেন? ওদের ভয় হচ্ছে এই শ্রমিক অসন্তোষ থেকে বাংলাদেশে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়ে ওদের পদত্যাগ করা লাগে কিনা বা ওদের কোনো বিপদ হয় কিনা, সে কারণে কিন্তু এই মানুষগুলোকে তারা প্রতিপক্ষ ভেবে সাধারণ মানুষদেরকে পর্যন্ত এই ফ্যাসিবাদী শেখ হাসিনা হত্যা করছে। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৬ নভেম্বর প্রথমবারের মতো একটি মেমোরান্ডামে স্বাক্ষর করেছেন যে এই আইনটি করা হয়েছে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের আন্দোলন, সংগ্রাম, শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন কেউ করতে না পারে সেই জায়গায় আজকের তাদের উপরে ভিত্তি করে এই প্রথম কোনো দেশ। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বিশেষ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।